প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। মুছামের সেনাক্তার প্রভাষক সমাজকর্ম, জিন্নাত আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কলাখালী, পিরোজপুর, পিরোজপুর সদর। আমি গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের ক্লাস নেব সমাজকর্মের লক্ষ্য, উদ্দেশ্য ও বৈশিষ্ট্য সম্পর্কে। সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হলো প্রত্যেকের জীবনমান উন্নয়নের জন্য ব্যক্তির সমাজের মধ্যে সামঞ্জস্যপূর্ণ এক পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা। অর্থাৎ ব্যক্তি, দল, পরিবার, সমষ্টি, অন্যান্য ব্যক্তি যারা সামাজিকভাবে সুবিধা বঞ্চিত তাদেরকে সাহায্য করা এবং সামাজিক পরিবেশে তাদের ভূমিকা পালনে সক্ষম করে তোলা। অর্থাৎ সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তিদেরকে সমাজের মূল্যবোধ ও আদর্শ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে, যাতে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজে সঠিকভাবে খাপ খাইয়ে চলতে পারে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য সময় ও প্রয়োজনের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। তবে 1981 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কারের লক্ষ্য এখনও পর্যন্ত বর্তমান রয়েছে বলে ধরা হয়। 1981 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলে, সমস্যার সমাধান, উপযোজন ক্ষমতার উন্নয়ন, 2 হচ্ছে সম্পদ সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো, 3 কার্যকরী মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা, 4 হচ্ছে সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে। সমাজকর্ম মানুষকে সেবাদানের এক পেশাভিত্তিক কর্মকাণ্ড। সমাজকর্ম সমাজ পরিবেশে ব্যক্তি যাতে কার্যকর জীবন যাপন করতে পারে সে লক্ষ্যে কাজ করে। 4 হচ্ছে ব্যক্তির সামাজিক ভূমিকা পালন, পুনরুদ্ধার, সংরক্ষণ, উন্নয়নে সচেষ্ট। 5 হচ্ছে সমাজকর্ম সমাজের সুপ্ত প্রতিভা বিকাশে, ব্যক্তি সুপ্ত প্রতিভা বিকাশে সাহায্য করে। অর্থাৎ ব্যক্তি সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে ব্যক্তিকে এমনভাবে স্বাবলম্বী করে গড়ে তোলে যাতে সে নিজের সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে নিজের সমস্যা সমাধান করতে পারে। 6 হচ্ছে সমাজকর্মে রয়েছে নিজস্ব বৈজ্ঞানিক জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ যা তাকে বিশিষ্টতা দান করে। সমাজকর্ম সরকারি বেসরকারি উভয় ধরনের সংস্থার মাধ্যমে অনুশীলন চেষ্টা করে। সমাজকর্মের ক্ষেত্র বহুমুখী। সমাজকর্ম কার্যকর মানবীয় সেবা সৃষ্টিতে প্রয়াসী। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, সমাজকর্ম সর্বদা কর্মমুখী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।